বাংলাদেশের জন্য $25 কোটি ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বর্তমানে প্রতি ডলার $102 ধরে বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ ২৫৫০ কোটি টাকা। সংস্থাটির প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, এই অর্থায়ন বাংলাদেশকে পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নে সহায়তা করবে। বাংলাদেশের পরিবেশ ব্যবস্থাপনা শক্তিশালী করতে, সবুজ বিনিয়োগে বেসরকারি খাতে অংশগ্রহণকে উৎসাহিত করতে এই অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বাংলাদেশ এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশনের প্রকল্পে এই ঋণ ব্যবহার করা হবে। দূষণ রোধ এবং পরিবেশগত মান উন্নয়ন করতে, পরিবেশগত বিধিবিধান এবং প্রয়োগের উন্নতিতে এই প্রকল্পটি সহায়তা করবে। প্রকল্পের লক্ষ্যবস্তু সবুজ বিনিয়োগ উন্নতি করার জন্য নতুন অর্থায়নের পথ সৃষ্টি। এটি বায়ু দূষণ কমাতে সবুজ বিনিয়োগকে সমর্থন করার জন্য, আর্থিক খাতকে উৎসাহিত করার জন্য একটি গ্রিন ক্রেডিট গ্যারান্টি স্কিমও প্রতিষ্ঠা করবে। প্রকল্পের সফলতা বাস্তবায়ন দূষণ মোকাবেলায় সাহায্য করবে। বৃহত্তর ঢাকা ও তার বাইরে বসবাসকারী 21 মিলিয়নেরও বেশি মানুষ উপকৃত হবে এই প্রকল্পের মাধ্যমে। দূষণ শুধু যে আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে তা নয়, এটি দেশের অর্থনৈতিক প্রতিযোগিতার ক্ষমতাকেও নষ্ট করছে। পরিবেশগত চ্যালেঞ্জের মোকাবেলায় বিশ্বব্যাংক বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার। এই প্রকল্প দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই উন্নয়নের জন্য দেশের পরিবেশ সংস্থাগুলোকে শক্তিশালী করবে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বার্ষিক প্রায় 46,000 যানবাহন পরিদর্শনের জন্য সরকারি বেসরকারি অংশীদারের মাধ্যমে 4টি যানবাহন পরিদর্শন কেন্দ্র নির্মাণে সহায়তা করবে। বার্ষিক 3.5 মেট্রিক টন ই বর্জ্য প্রক্রিয়াজাত করার জন্য একটি ই বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এই প্রকল্পটির লক্ষ্য 1 মিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে সহায়তা করবে। পরিবেশগত বিধিবিধান, কঠোর পরিবেশগত প্রয়োগ, বেসরকারি খাতে দূষণ নিয়ন্ত্রণ, একই সাথে সবুজ বাড়াতে বিনিয়োগ করতে উৎসাহিত করবে প্রকল্পটি। দেশকে 2050 সালের মধ্যে নেট শূন্য নির্গমনের লক্ষ্য অর্জনের জন্য সহায়তা করবে। বাংলাদেশকে এই ঋণ বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন থেকে দেওয়া হবে, যা 5 বছরের গ্রেস পিরিয়ড সহ 30 বছরে পরিশোধ করতে হবে। প্রচলিত ঋণের 0.75% হারে সার্ভিস চার্জ দিতে হবে। বাংলাদেশ ও সারা বিশ্বের প্রতি মুহূর্তের খবর সবার আগে জানতে এখনই রাইজিং বাংলার ফেসবুক পেজে লাইক দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।